الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنى قناة যারা এখান থেকে শুনছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকলকে জানাচ্ছি মোবারকবাদ উপস্থিত হয়েছি আবারও দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানের মধ্যে ইনশা আল্লাহুল করিম আজকে আমরা আরেকজন মহান সাহাবি রসুলের আত্মত্যাগের ঘটনা শ্রাবণ করব এবং এখান থেকে আমরা কিছু শিক্ষণীয় মাদানী ফুল নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজল আসুন বয়ান শোনার পূর্বেই পাকের ফজিলত জেনে নেই রসুল পাক সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমা আর দিন আমার প্রতি দুশত বারদুর শরীফ পাঠ করবে আল্লাহ তহ তার দুশত বছরের গুনা মাফ করে দেবেন আসুন আমরাও নিয়ত করে নিই যখনই আমাদের মাঝে জুমার দিন চলে আসে জুমাবার আসে আমরা দুশতবার দূরশরীফ পাঠ করব। এবং আরও যদি বেশি পারি তাহলে তা আরও বেশি সবাব তো নিয়ত করে নিই ইনশাল্লাহ দুরুদে পাক পাঠ করব সল্ল আলাল হাবিব সল্ল্লাহু তাল আলা হাম্মদ সল্লাহ আলহি ও আলহি আসাল্লাম আসুন আমরা নিয়ত করে নিই আজকের বয়ান থেকে যাওয়া শুনব যা শিখবো এবং বুঝবো নিজে আমল করব নেকির দাওয়াত হিসেবে অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশা আল্লাহুল করিম দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠানে আজকে বিষয় রেখেছি আমরা হযরত আবু তালহা রদি আল্লাহ তালহু এর আত্মত্যাগ ওনার কিছু সংক্ষিপ্ত আমরা পরিচয় জেনে নেই তিনি রদি আল্লাহ তালহু এর নাম জাইদ ডাকনাম তালহা এ নামেই ইতিহাসে প্রসিদ্ধ হিজরতের ছত্রিশ বছর পূর্বে পাঁচশত পঁচাশি খ্রিস্টাব্দে ইয়াসরিবে জন্মগ্রহণ করেন পিতা সাহল ইবনে আল আসাদ ইবনে হারাম বানু জজিলার সন্তান মাতা ওবায়দা বিন্তু মালিক প্রাচীন জাহিলি যুগে ইয়াসরিবে আবু তাল্হার খানদান বিশেষ মর্যাদার অধিকারী ছিল তার পিতৃ ও মাতৃ বংশের মধ্যেও আত্মীয়তার সম্পর্ক ছিল বর্তমানে মসজিদ নববী সংলগ্ন পশ্চিম দিকে তার খানদানের বসতি ছিল তিনি তার সময় খানদানের রয়েস বা নেতাও ছিলেন হযরত আবু তাল্হা রদি আল্লাহ তালহু এর সংক্ষিপ্ত আমরা পরিচয় জেনে নিলাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে কিছু ঘটনা ছিল কি কারণে তিনি ইসলাম গ্রহণ করেছেন এর মধ্যে এসেছে উম্মে সোলাইম রদিউল্লাহ তালাহ আনহা নামে একজন মহিলা ছিলেন যিনি পূর্ব থেকেই মুসলিম ছিলেন তো এক পর্যায়ে উম্মে সোলাইম রদিউল্লাহ লাহতালা আনহাকে আবু তালহা রদিয়াল্লা তালহ সাদির প্রস্তাব দেন বিয়ের প্রস্তাব দেন তিনি বলেছিলেন শোনেন আপনি আপনার মতো ব্যক্তিকে ফেরানো যায় না আপনাকে ফিরিয়ে দেওয়া যায় না তবে আপনি তো এখনো ইসলাম ধর্মের মধ্যে আসেননি আমি একজন মুসলিম নারী সমস্যাটি এখানেই এজন্য আপনাকে আমি শাদী করতে পারছি না এ বিয়ে হতে পারে না আবু তালহা বললেন তুমি কি চাও স্বর্ণরূপা চাও উমে সালাইম রদ্লা তালহা বললেন না আমি তা চাই না আমি শুধু আপনার ইসলাম চাই আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা সেটাই চাই আবু তাল্হা রদালা বললেন ইসলাম গ্রহণ করার পূর্বক্ষণে এ ব্যাপারে আমাকে কে সাহায্য করবেন আমি কিভাবে ইসলাম গ্রহণ করতে পারি তখন তিনি বললেন রাসুল পাক সাল্ল আলি হাসাল্লাম আপনাকে সাহায্য করবেন আবু তাল্লাহা চলে গেলেন হুজুর সাল্লাহ আলি সাল্লামের দরবারে তিনি তখন সাহাবিদেরকে নিয়ে বসেছিলেন আবু তালহাকে জান আসতে দেখে বললেন আবু তালহা আসতেছে ইসলামের দীপ্তি তার কপালে দেখা যাচ্ছে প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী কেমন নবী ছিলেন আল্লাহ আকবর আমার নবী আবু তালহা যখন আসতেছেন নবী পাকের দরবারে ইসলাম গ্রহণ করার পূর্বেই রসুল পাক সাল্লু আলহিহিসাল্লাম এলমে গায়বের মাধ্যমে তার কপালের মধ্যে ইসলামের নোট দেখতে পেলেন যা হা আসতেছে তার কপালে ইসলামের দীপ্তি দেখা যাচ্ছে ইসলামের আলো দেখা যাচ্ছে হা এসে উম্ম সালাইম যা বলেছিলেন সেই কথাগুলি রাসূল পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে বললেন এভাবে হা ইসলাম গ্রহণ করেন এবং উম্মে সালাইমকে বিয়ে করেন তো রাসুলে পাক সাল্লি সাল্লাম মদিনায় এসে মক্কার মহাজির এবং মদিনার আনসারদের সাথে একটি ভাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছিলেন দিনী ভাই বানিয়ে দিয়েছিলেন তো আবু তালহার দিনী ভাই কে হয়েছিলেন সে সম্পর্কেও নানা জনের নানা কথা রয়েছে বিভিন্ন বর্ণনা রয়েছে তবে প্রখ্যাত কোরাইশ মহাজির আবু ওবায়দাহ ইবনুল জাররার রদুল্লা তালোর সাথে তার ভাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল এটাই সংখ্যাগরিষ্ঠ সিরাত লেখকদের মতামত রাসুল সাল্লাহ সাল্লামের নিকট থেকে এই আবু ওবায়দা কী করেছিলেন জান্নাতের সুসংবাদও লাভ করেছিলেন ইবনে আসাকির বলেন হজরত রসুল পাক সাল্লাহ সাল্লাম আবু ও বিলাল রদুল্লা তালুর হাত ধরে তাদের ভাতৃত্ব ভাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছিলেন ইবনে সাদ এ সম্পর্কে আসিম ইবনে উমারের একটি বর্ণনা পেশ করেছেন রাসুল সাল্লি সাল্লাম আবু তাল্লাহা ও আরকাম ইবনে আল আরকাম আল মখজুমির মধ্যে ভাতৃত্ব সম্পর্ক কায়েম করেন অর্থাৎ বিভিন্ন বর্ণনার মধ্যে বিভিন্ন রকম রয়েছে তা আমরা শুনলাম হজরত আবু তল্লা রদি আল্লাহ তালা আনহের সংক্ষিপ্ত পরিচয় এবং তিনি কি কারণে ইসলাম গ্রহণ করেছেন সেটা আমরা শ্রবণ করেছি তো বদর উহুদ খন্দকসহ সকল যুদ্ধে সকল অভিযানে আবুতালহা রসুল পাক সাল্লাহ আলাই সাথে ছিলেন যুদ্ধের ময়দানে তিনি প্রায় এই চরণটি আওরাতেন আমি আবুতালহা আমার নাম জাইদ প্রতিদিন আমার অস্ত্রে থাকে একটি শিকার ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদর বদরযুদ্ধ আবুতালহা অতি উৎসাহের সাথে এ যুদ্ধে অংশগ্রহণ করেন ইবনে সাধ তার তাবাকাতে বদরী সাহাবিদের নামের তালিকা তার নামটিও উল্লেখ করেছেন তিনি বলেছেন বদরের তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার হাত থেকে তরবারি পরে গিয়েছিল একবার নয় তিনবার এই সম্পর্কে তালা বলেছেন স্মরণ করুন তিনি তার পক্ষ হতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন সুরে আনফালের এগারো নং আয়াতের অর্থ উল্লেখ্য যে বদর যুদ্ধের ময়দানে এক সময় ক্ষণিকের জন্য মুসলিম বাহিনী তন্দ্রাচ্ছন্ন হয় এতে তাদের ক্লান্তিও ভয়ভীতি দূরীভূত হয়ে যায় তো উহুদের যুদ্ধে তিনি আল্লাহ তালার নবীর জন্য আমাদের প্রিয় নবীর জন্য আত্মত্যাগের যে মহান এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এটা ছিল এরকম এ যুদ্ধে তিনি ছিলেন তীরন্দাজ বাহিনীর সদস্য বিভিন্ন সরঞ্জাম দিয়ে কারাম কাফেরদের সঙ্গে যুদ্ধ জিহাদ করেছেন এর মধ্যে একটি ছিল তীরন্দাজ যারা তীর নিক্ষেপ করত। এর মধ্যে তিনি আবু আবুতালহা রদিল্লাতলাহু ছিলেন উহুদের যুদ্ধের কথা বলছি প্রচণ্ড যুদ্ধের এক পর্যায়ে মুসলিম বাহিনী বিক্ষিপ্ত বিপর্য হয়ে রাসুল পাক সাল্লাহআসাল্লামের কাছ থেকে সরে যেতে লাগল ছিটকে পড়ে গেল তখন আবু সহ মুষ্টিময় কিছু সৈনিক নিজেদের জীবন বাজে রেখে রসুলে পাক সাল্লি সাল্লামকে ঘিরে বাহিনীর আক্রমণ প্রতিহত করেন এদিন তিনি রসুলে পাক সাল্লাহ আলাই নিজের পেছনে আড়াল করে রেখে শত্রুদের দিকে তীর ছুড়ছিলেন রসুল পাককে পেছনের দিকে রাখলেন শত্রু বাহিনীর দিকে তীর ছুঁড়ছেন একটি তীর ছুড়লে রসুল পাক সাল্লাহ সাল্লাম একটু মাথাও উঁচু করে দেখছিলেন তা কোথায় গিয়ে পড়ে তো আবু তালহা রদিয়াল্লা তালহু রসুল পাক সাল্লি সাল্লামের বুকের মোবারকে হাত দিয়ে বসিয়ে দিলেন এবং বলছিলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিম বসুন এভাবে থাকুন তাহলে আপনার গায়ে কোনো তীর লাগবে না তিনি একটু মাথা উঁচু করলেই আবুতাল্লাহা খুব দ্রুত হজুর সাল্লাহ সাল্লামকে আড়াল করে দাঁড়াচ্ছিলেন সেদিন তিনি রসুল পাক সাল্লাই সাল্লামকে আরও বলেছিলেন আমার এ বুক আপনার বুকের সামনেই থাকবে এক পর্যায়ে তিনি রসুল সাল্লু আলি সাল্লামকে বললেন আমি শক্তিশালী মানুষ আমি সাহসী মানুষ আপনার যা প্রয়োজন আমাকে বলুন তিনি শত্রুদের বোক লক্ষ্য করে তীর ছুঁড়ছিলেন আর গুনগুন করে কবিতার একটি পঙ্ক্তি আওরাচ্ছিলেন যে আমার জীবন হোক আপনার জীবনের প্রতি উৎসর্গ আমার মুখমণ্ডল হোক আপনার মুখমণ্ডলের ঢাল আবুতালহা ছিলেন বলবান বীর পুরুষ এই উহুদ যুদ্ধে তিনি দুই বা তিনখানি ধনুক ভেঙ্গেছিলেন যুদ্ধ করতে করতে প্রিয় ইসলাম ভাইরা অদানি চ্যানেলের দর্শক শ্রোতা কত প্রেম এবং ভালোবাসা থাকলে নিজের জীবন বাজি রেখে মানুষ অন্যকে সেভ করার চেষ্টা করে রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লামকে সাহাবাইকার ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে কতটুকু ভালো এসেছেন যে আমি আহত হই আমি ক্ষতবিক্ষত হয়ে যাব কিন্তু রসুল পাক সাল্লাহ আলিয়ালামকে আঘাত লাগতে দেব না তো আবু তাল্হা রদিল্লাতালহ এই ওনার আত্মত্যাগ ছিল উহুদের যুদ্ধের মধ্যে যে নিজেই বোক পেতে তীর নেবেন আঘাত নেবেন কিন্তু জীবিত থাকতে এসেছিল পাককে কষ্ট করতে দেব না আক্রমণের প্রচণ্ডতায় তার হাত দুইখানি হয়ে পড়ছিল তবু তিনি একবারও একটু উহ শব্দ উচ্চারণ করেননি কারণ তখন তার একমাত্র চিন্তা ছিল যে হুজুর সাল্লা সাল্লামকে হেফাজতও নিরাপত্তা দেওয়া তো আবু তালহা খাইবার যুদ্ধে যোগদান করেন এ যুদ্ধের সময়ও তার হুজুর সাল্লাহ সাল্লাম এর উভয়ের ওট খুবই নিকটে পাশাপাশি ছিল এবং পাক সাল্লাহ আলাইস্লাম গাধার গোস্ত হারাম ঘোষণা করার জন্য ঘোষক হিসেবে তাকেই মনোনীত করেন হুনাইন যুদ্ধেও তিনি দারুণ বাহাদুরি দেখান এ যুদ্ধে তিনি একাই বিশ মতান্তরে জন কাফেরকে কতল করেন রসুল পাক সাল্লা সাল্লাম ঘোষণা করেছিলেন কেউ কোনো কাফেরকে হত্যা করলে সে হবে নিহত ব্যক্তির সকল জিনিসের মালিক অর্থাৎ গণিমতের মালিক এদিন আবু তালহা একুশ ব্যক্তির সরঞ্জামের অধিকারী হন হিজরি অষ্টম সনে সংগঠিত যুদ্ধ ছিল রসুল পাক সাল্লি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ তো প্রিয় ইসলাম ভাইরা এ যুদ্ধের সময় তিনি হাসতে হাসতে রসুলপাকসাল্ল্লা সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম উম্মে সোলাইমের হাতে একটি খঞ্জর আপনি কি তা দেখেছেন রসুল সাল্লি সাল্লাম বললেন উম্মে সোলাইম এই খঞ্জর দিয়ে কি করবে বললেন মুশ্রিকরা কেউ আমার নিকট এলে এটা দিয়ে তার পেট ফুরে ফেলবে একথা শুনে হুজুর সাল্লু আলাই হাসতে লাগলেন এভাবেই বিভিন্ন যুদ্ধের মধ্যে হজরত আবু তালহার রদিল্লা তালু নিজের আত্মপরিচয় দিয়েছেন নিজের ত্যাগ স্বীকার করেছেন আত্মত্যাগের মাধ্যমে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লামকে সেভ করার চেষ্টা করেছেন যাতে শত্রুপক্ষ আঘাত না আসে এভাবে আরও কিছু ঘটনা এরকম রয়েছে হজরত আবু তালহা আনহু এর ব্যাপারে যেমন আনাজবিন মালিক রদিয়াল্লা তালহু বলেন আবু তাল্হার তাল আনহু তাঁর একটি অসুস্থ পুত্র সন্তান বাড়িতে রেখে বাহিরে কোথাও সফরে গেলেন সফরে যাওয়ার পর সন্তানটি মারা গেল আবু হার সন্তান এবং সালাইমের সন্তান তো আবু তখনও বাইরে ছিলেন আবু তালহার স্ত্রী সলাইম তার পরিবারের লোকদেরকে বললেন আমার এই পুত্র সন্তান যে ইন্তেকাল করেছে মৃত্যুবরণ করেছে এই সংবাদটুকু আবু জানাবেন না আমি প্রথমে তাকে সংবাদটি জানাবো তাবুতালহা বাড়িতে আসলে তিনি তার জন্য রাতের খাবার পরিবেশন করলেন এখানে একটি শিক্ষণীয় বিষয় রয়েছে প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যারা মহিলা রয়েছি নারী সমাজ রয়েছি মা রয়েছি আমরা এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি যদি মনোযোগ দিই তাবুতালহা রদ্দি আল্লাহ তালহরি স্ত্রী উম্মেসালাইম তার স্বামী বাড়িতে আসলেন পুত্রের মৃত্যুর সংবাদ না শুনিয়ে তাকে রাতের খাবার পরিবেশন করলেন অতপর পূর্বের চেয়ে আরও সুন্দর করে আবু তালহার জন্য শ্বাস সজ্জা করলেন তালহার স্ত্রী সাজলেন সাজগোজ করে স্বামীর সন্তুষ্টির জন্য আগে থেকে আরও সুন্দর করে সাজলেন রাতের খাবার দিলেন রাতভর স্বামীর খেদমত করলেন শেষ পর্যায়ে তিনি যখন স্বামী যখন সন্তুষ্ট হলেন এবার বলতে লাগলেন হে আবু তালহা লোকেরা যদি অন্য লোকদের কাছে কোনো জিনিস আমানত রাখে আর পরবর্তীতে যদি তারা সেটি জিনিসটি ফেরত চায় তাহলে কি আটকে রাখা উচিত তখন আবু তাল্লা রদিল্লা তালা আনহু বললেন না অবশ্যই না কেউ যদি কারো কাছে কিছু আমানত রাখে সেটা যখন চাইবে তখন দিয়ে দেওয়া উচিত এটা রাখার কোনো সুযোগ নাই তখন তার স্ত্রী বললেন আপনি এবার সবুর করুন আপনি ধৈর্য ধরুন আপনার সন্তান আপনার ছেলেটি মারা গিয়েছে ইন্তেকাল করেছে তা আবু একটু রাগান্বিত হয়ে গেলেন এখন আমাকে সংবাদ দিলে শুরুতে দাওনি কেন তো তিনি একটু রাগান্বিত হয়ে গেলেন কিন্তু তারপর আবু তালহা রদি আল্লাহ তালহু রসুল্লাপাক আক সাল্লা সাল্লামের নিকট গেলেন হাজির হলেন এবং রাতের সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে এই এই অবস্থা আমার সন্তান মারা গিয়েছে আমার স্ত্রী প্রথমে আমাকে জানায় নাই পরবর্তীতে জানিয়েছে এখন কি করব। তখন আল্লাহ তালার প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল্লাহ তালা তোমাদের জন্য এ রাত্রিতে বরকত দান করবেন তোমার স্ত্রী ধৈর্য ধারণ করেছে সন্তান হারা দুঃখ ভুলে গিয়ে তুমি স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে বরকত দান করবেন অন্ন বর্ণনা এসেছি উম্মেসাল্লাম ছেলেকে গোসল দিয়ে কাফন পরিয়ে ঘরের এক পাশে রেখে দিলেন আবু ঘরে এসে জিজ্ঞাসা করলেন ছেলেটি কোথায় সোলাইম বললেন সে বিশ্রাম করছে মনে হচ্ছে সে আরামে ঘুমাচ্ছে আবুতালহা ভাবলেন তার স্ত্রী সত্য কথায় বলেছেন আবুতালহা রাত্রি যাপন করলেন রাত্রি শেষ হয়ে গেল যখন সকাল হল তিনি ফ্রেশ হলেন যখন তিনি বের হওয়ার ইচ্ছা করলেন তখন তার স্ত্রী তাকে জানালেন যে ছেলেটি মারা গিয়েছে ইন্তেকাল করেছে তখন তিনি রসুল পাকসাল সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলেন অতপর তাকে তাদের উভয়ের সংবাদ শোনালেন নবী পাককে এই ঘটনা খুলে বললেন হুজুর সাল্লা সাল্লাম তখনও বললেন যে আল্লাহ তালা তোমাদের জন্য এ রাত্রিতে বরকত দান করবেন যে সেই রাত্রিতে স্বামীর খেদমত করা সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে ধৈর্য ধারণ করা হায় হুতাশ না করা কান্না কাটি না করা এই বরকতে আল্লাহ তাআলা খুশি হয়ে হজরত উম্মে সোলায়েব আবার পুত্র সন্তান প্রসব করলেন আবার আল্লাহ তালা এই সন্তানের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে আবার পুত্র সন্তান দিলেন এক বছর পর তখন আনাস তালা আনহু বলেন আবু তালহা আমাকে বললেন সন্তানটিকে বহন করে তুমি রসুলপাকসালাহ সালামের কাছে নিয়ে যাও যখন সন্তান জন্মগ্রহণ করেছেন বললেন যে তাকে নিয়ে তুমি রসুল পাকের দরবারে যাও আর আবু তালহা সাথে কয়েকটি খেজুর দিয়ে দিলেন হুজুর সাল্লাম জিজ্ঞাসা করলেন সাথে কিছু আছে কি তিনি বললেন হ্যাঁ খেজুর আছে তখন নবী পাক একটি খেজুর নিলেন সেই খেজুরগুলি চিবিয়ে তার পবিত্র মুখ জবান মোবারক থেকে কিছু বের করে শিশুর মুখে রাখলেন অতপর তার নাম রাখলেন আবদুল্লাহ জৈন কানসারী সাহাবি রদিউল্লাহ তোলাহু বলেন আমি আবু তাল্লাহার নয়জন সন্তান দেখেছি তারা প্রত্যেকেই কোরআনের হাফেজ হয়েছিল প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনছিলাম হজরত আবুতালহা রদিউল্লাহ তালহের আত্মত্যাগ তো এখানে আমরা জানতে পারলাম আল্লাহ পাক একটি সন্তান ওনাদের থেকে আল্লাহ তালার ইচ্ছায় নিয়ে নিয়েছেন কিন্তু ধৈর্য ধারণ করার ফলে স্বামী স্ত্রী সন্তুষ্ট হয়ে ধৈর্য ধারণ করেছেন রসুলে পাকের বাণী অনুযায়ী আমল করেছেন সেজন্য আল্লাহ তালা এমনই বরকত দান করলেন শেষ পর্যন্ত একটা পুত্র সন্তান তো দিলেন বর্ণনাকারী বলেন যে শেষ পর্যন্ত ওনাদেরকে আল্লাহ পাক নয়জন সন্তান দিয়েছেন নয়জন সন্তানই কোরআনে পাকের হাফেজ হয়েছিলেন সোহানুল্লাহ আসুন আমরাও নিয়ত করি মদানী চ্যানেলের দর্শক শ্রোতারা আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ তালার দিনের উপর চালানোর চেষ্টা করব। আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে রাখার চেষ্টা করব সাহাবা আহলে বাইতের মহব্বত শিক্ষা দেব আর এই শিক্ষা অর্জন করতে হলে দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং মাদানী চ্যানেল দেখতে থেকে ইনশা আল্লাহ আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারব এবং শরীরসম্মতভাবে নিজের জীবন পরিবারকে চালাতে আমাদের সম্ভব হবে এখান থেকে আমরা কিছু শিক্ষণীয় দিক দেখতে পাই যার মধ্যে আবুতালহা এর স্ত্রী সলাইম এর ফজিলত ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা পাক নিয়েছেন বাস আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ পাক বরকত দিয়েছেন বিপদ আপদে ফেরেশান না হওয়া এখান থেকে শিক্ষা অর্জন পাই শিক্ষা পেলাম আমরা উচ্চ কন্দন না করা কান্নাকাটি না করা ধৈর্য ধারণ করা আর তারা সেই রাত্রে যেই ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তার বিনিময়ে আল্লাহ তালা পরবর্তীতে তাদেরকে ন্যাক সন্তান দান করেছিলেন যারা কোরআনে হাফেজ হয়েছে রসুল পাকসাল আলিয়াল্লাম আল্লাহর দরবারে যে দোয়া করতেন সে দোয়াই কবুল হতো এটাও এখান থেকে আমরা জানতে পারি আমানত গচ্ছিত মাল কারো কাছে যদি রাখা হয় মালিকের নিকট এটা ফেরত দেওয়া এটা ওয়াজিব রয়েছে অবশ্যই এটা ফেরত দিতে হয় আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে জন্মগ্রহণ করার পর সন্তানকে তাহনিক করা এটা সুন্নতে মোবারকা খেজুর চিবিয়ে দেওয়া অর্থাৎ মিষ্টান্ন কিছু ছোটো বাচ্চাকে দেওয়া এটা মোস্তাহাব রয়েছে ইসলামে নবজাতক শিশুর প্রতি যথেষ্ট গুরুত্ব প্রদান করতে উৎসাহ দিয়েছেন তারপরে আরও শিক্ষণীয় বিষয় রয়েছে মুসলিম মহিলার উচিত তার স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করা বিশেষ করে স্বামী বিদেশ কিংবা সফর থেকে ফেরত এসে প্রথমে সাক্ষাতের সময় স্বামীকে সন্তুষ্ট করার চেষ্টা করা এভাবে আমরা এখানে অসংখ্য শিক্ষণীয় বিষয় দেখতে পাই জন্মের সাথে সাথে শিশুর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা যেমন রসুল পাকসাল আলি সাল্লাম আবু তালহার সন্তান নাম রাখলেন আবদুল্লাহ আবদুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ তাল্লার কাছে পছন্দনীয় নাম তো নবী পাকসাল্লা সাল্লামের মুখের থুতু মুবারক তার পবিত্র শরীরের সাথে যার পবিত্র শরীরের সাথে লেগেছে এমন বস্তু দিয়ে বরকত গ্রহণ করা এটাও জায়জ রয়েছে তো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরাও আজকের অনুষ্ঠান থেকে কিছু ভালো নিয়ত করি আজকের অনুষ্ঠানের নাম দিনের জন্য আত্মত্যাগ বিষয় হচ্ছে নবী পাকের এক সাহাবি সাহাবি রসুল হজরত আবু তালাহা রদিল্লাহ এর আত্মত্যাগ এখান থেকে যেই ঘটনাগুলি আমরা শ্রবণ করেছি ইনশাল্লাহ তালা আমরা যদি এগুলি স্মরণ রেখে নিজে আমল করি নেকির দাওয়াত হিসাবে যদি অন্যদের কাছে পৌঁছিয়ে দেই তাহলে আমরা নিজেও বরকত পাব আমার পৌঁছানোর কারণে আরেকজন উপকৃত হবে তো আসুন আমরা মাদানি চ্যানেল দেখতে থাকি ইনশাআল্লাহ তালা মাদানি চ্যানেল দেখতে থাকলে দাওয়াত ইসলামের সাথে থাকলে এ সমস্ত সুন্দর সুন্দর গঠনা ওয়াকেয়া আমরা জানতেই থাকবো শিখতেই থাকবো আর আমল করতেই থাকবো আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং আমল করার তফিক দান করুন আসুন আমরা আজকের মতো বিদায় নেই ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে সামনের পর্বে আরেকটি পর্ব নিয়ে আরেকটি আরেকজন মহান ব্যক্তির আত্মত্যাগের ঘটনা নিয়ে আমরা উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সল্ল হাবিব আলা আলা মোহাম্মদ মহম্মদ সাল্ল্হলহি ও আলহি আসাল্লাম